नमस्कार बंधुरा पापियास किचने तुम्हारे स्वागत। आज के एक नतून रेसिपी नहीं तुम्हारे का हाजिर हो गई से स्वीट्स रोल केक। देखो ये बाच्चा थे बड़ो सबाई खूब सुंदर पचंद कर। स्वीट्स रोलटा खेते खूब भलो है और ये सामान्य किछु घर उपकरण दिए बनाना जाए और यहाँ खूब सहज ही बनाना जाए। देखो ताले चलो स्वीट्स रोल केक बनानोर जोन्नो आमार की की लागजे तोमादेर देखिए दी। देखो आमार एखाने स्वीट्स रोल केक बनानोर जोन्नो आमि तीन पैकेट नियेछि ओरियो बिस्कुट आर नियेछि एखाने बाटार आर नियेछि एखाने आछे गुड़ो चीनी कतटा लागबे आमि तोमादेर बोले देव और एखाने नियेछि एकटा चिकेर पैकेट। देखो एबार आमी ओरियो बिस्कुटगुलोके प्रथमे खुले निच्छि। देखो बिस्कुटगुलोके आमी ढेले नियेछि। एबार आमी एई बाटिटाय बिस्कुटेर जे क्रीमटा आछे ওটা আমি তুলে নিয়ে এই বাটিটায় রেখে দিচ্ছি। সবকটা বিস্কুট থেকে আমি ক্রিমগুলো তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তিনটে বিস্কুট আমার কিন্তু তিনটে বিস্কুট থেকে আমার দেখো ক্রিমটা तुम्हरा किन्तु चाहले सिले करे निते पारो। देखो आमार एटा गुड़ोनो हो गेछे। देखो तोमादेर आमी दूधटा देखाते भूले गेछि। एखाने आमी गरुर दूध नियेछि। गरुर दूध आमार जाल करे माने गरम करे रखा आछे किन्तु एटा गरम आखुन नेई ठंडा हो गेछे। एबार आमी एटा अल्प अल्प करे दूध दिए दिए एटाके मेखे नेब। जेमन आटा मैदा माखे ओरकम भाव हमें शक्त कर मेखे निच्छे। ভালোভাবে আমার এটা মাখতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে। দেখো এবার আমি এটা একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি যে বিস্কুট থেকে যে আমি ক্রিমগুলো বার করে নিয়েছি ওতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার, দুই চামচ দিয়ে দিলাম বাটার, এক চামচ দিয়ে দিলাম, দেড় চামচ দিয়ে দিলাম চিনি গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিক্সড করে নিতে হবে, একটা ক্রিমের মতো করে নিতে হবে। দেখো আমার কিন্তু ক্রিমটাও রেডি হয়ে গেছে। আমি এটা সাইডে রেখে দিলাম। এবার আমি এই চিকটাই আমি এই ডোটা
চাটনি বেলে নেব। এটা কিন্তু বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটা একটু মধ্যিখান দিয়ে চিকটা কেটে নিচ্ছি, দেখো চিকটা আমি সাইডগুলো ছিঁড়ে নিয়েছি। এবার এই দিকগুলো কেটে দিচ্ছি। দেখো আমার চারিদিকটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি ক্রিমটা এর উপরে লাগিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবে আমি পুরোটা ক্রিমটা লাগিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু পুরোটাই ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে রোল করে নিচ্ছি। এবার আমি এটাকে পুরোটা রোল করে নিলাম চিকটা সমেত। এবার আমি ফ্রিজে এটা দেখো আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। দেখো এবার আমি এটা কেটে নিচ্ছি, সাইজ করে কেটে নিচ্ছি। ওই আমার ছেলে চলে এসেছে কেক খাবে বলে। দেখো দেখো কেমন লেয়ারগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। দেখো আমার কিন্তু কেকটা পুরো রেডি হয়ে গেছে। সুইটস রোল কেক আমার পুরো রেডি। তোমরা বাড়িতে কিন্তু এরকমভাবে সুইটস রোল কেক বানাবে। দেখো তোমরা বাড়িতে এরকমভাবে সুইটস রোল কেক বানাবে, কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক। দেখো তোমরাও বাড়িতে এরকমভাবে সুইটস রোল কেক বানাবে, কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে আমার পরের ভিডিও দেখা হবে।